হঠাৎ সকালবেলা উঠে দেখছেন আপনার ফেসবুক বন্ধুরা সব বুড়ো হয়ে গেছে। পাকা দাড়ি, কোচকানো ভুরু, মাথার চুল কমে যাওয়া বৃদ্ধ মানুষটি দেখতে অবিকল আপনার তরুণ বন্ধুটির মতো। প্রথমে হয়তো অবাক হয়েছেন, কিন্তু যখন নিশ্চিত হলেন যে এটা একটি ফটোঅ্যাপের কারসাজি, তখন আপনিও হয়তো ঝাঁপিয়ে পড়েছেন এই বৃদ্ধ হবার চ্যালেঞ্জে। বৃদ্ধ হওয়ার এই অ্যাপটির নাম ফেস অ্যাপ। কিন্তু এই ফেস অ্যাপের চ্যালেঞ্জ নিতে গিয়ে আপনি কতটা নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন, নাকি এই বৃদ্ধ হওয়ার স্রেফ একটি মজার বিনোদন? চলুন সে খবর জেনে আসি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন। শুধু সাধারণ ব্যবহারকারীরা নয়, এই অ্যাপ ব্যবহার করে মাশরাফি, সাকিব, মুশফিকরাও বুড়ো হয়ে যাচ্ছেন। জয়া পূর্ণিমার মতো দেশের বিউটি কুইনরা 60 বছর পর দেখতে কেমন হবে তা দেখা যাচ্ছে এখনই। ইন্ডিয়ান টিমের তো সবাইকে নিয়ে কোলাজি বানানো হয়েছে। কোহলি, ধোনি, রোহিতরা এখন সবাই বৃদ্ধ। তবে এইসব ছবির বেশিরভাগই বানিয়েছে তাদের ভক্তরা। ভক্তদের বানানো এইসব ছবি এখন নেট দুনিয়ার সবচেয়ে বড় বিনোদন। ফুটবল তারকারাও পিছিয়ে নেই, মেসি রোনালদো সহ সবাই বৃদ্ধ হয়ে গেছেন এই কয়েকদিনে। অন্যদিকে বলিউড তারকারা তো কয়েক ধাপ এগিয়ে, নিজেরাই বৃদ্ধ হবার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর নিজের ওয়ালে সাজিয়ে রেখেছেন 80 বছর বয়সে তারা দেখতে কেমন হবেন। আর তিন খানের ভক্তরা তো তাদেরকে সুদর্শন বৃদ্ধ বানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত জনপ্রিয় হলো এই বৃদ্ধ হবার ছবি? টেকনোলজির উন্নতির কারণে এবারের ছবি এত বেশি রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত হচ্ছে যে সবাই মুগ্ধ হচ্ছেন নিজেকে দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন চ্যালেঞ্জ হয়ে আবির্ভূত হয়েছে এই বৃদ্ধ হবার ছবি। কার চেহারা বেশি মানানসই হয়েছে তা দেখাতেই অনেকেই এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন। অ্যাপটিতে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার নাম নিউরাল নেটওয়ার্ক। এতে পরিবর্তিত ছবিটি বাস্তবের অনেক কাছাকাছি হচ্ছে। এত নিখুঁত পরিবর্তিত ছবি এর আগে কখনো দেখেনি সোশ্যাল মিডিয়ার মানুষ। তাই এবার শোরগোল বাঁধিয়ে দিয়েছে এই অ্যাপটি। কিন্তু কারা বানালো এই অ্যাপ? ফেস অ্যাপটি বানিয়েছে রাশিয়ার একটি কোম্পানি, যার নাম ওয়্যারলেস ল্যাব। সেন্ট পিটার্সবার্গের ছোট্ট একটি তরুণ দল এটি বানিয়েছে, যার প্রধান হচ্ছেন ইয়ারোস্লাভ গঞ্চারোভ। অ্যান্ড্রয়েড ও iOS দুই ধরনের মোবাইল ফোনে অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে। চেহারা পরিবর্তনের জন্য কয়েক ধরনের অপশন আছে অ্যাপটিতে। হাসিমুখ, তরুণ কিংবা বৃদ্ধ দেখানোর জন্য এটি ব্যবহার করা হচ্ছে। এমনকি লিঙ্গ পরিবর্তন করলে আপনি দেখতে কেমন হবেন সেটিও এই অ্যাপস দিয়ে বানানো যায়। এর আগে 2017 সালে অ্যাপটি চালু হয়েছিল, তখনও বেশ সাড়া ফেলেছিল অ্যাপটি। এবার বৃদ্ধ হবার নতুন অপশন যোগ হওয়ায় আবারও ভাইরাল হয় অ্যাপসটি। গত সপ্তাহ পর্যন্ত প্লে স্টোর থেকে মোট 5 কোটি বার ডাউনলোড হয়েছে অ্যাপটি। বিশেষ কিছু অপশন কিনতে 150 টাকা থেকে 3400 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। তবে বেশিরভাগ মানুষ ফেস অ্যাপ ব্যবহার করছেন ফ্রিতে। এর আগে কয়েকবার বর্ণবাদ আচরণের জন্য সমালোচিত হয়েছিল এই অ্যাপটি। হট দেখাতে গিয়ে তারা কালো মানুষদের ইউরোপিয়ানদের মতো সাদা বানিয়ে দিচ্ছিল। এর জন্য পরে অবশ্য ক্ষমা চাইতেও বাধ্য হয় অ্যাপটির প্রধান। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কতটা নিরাপদ এই ফেস অ্যাপ? কতটা নিরাপদ এই অ্যাপ তা জানতে হলে আগে জানতে হবে এরা কিভাবে এবং কেন কাজ করে। প্রতিটি অ্যাপ বানানোর পিছনে তাদের নির্দিষ্ট কিছু কারণ থাকে। অ্যাপসটি জনপ্রিয় করে টাকা আয় যেমন একটি কারণ, তেমনি আরেকটি বিশেষ কারণ হচ্ছে ব্যবহারকারীর কিছু তথ্য সংগ্রহ করা। সেই তথ্য পরবর্তীতে তারা তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি অথবা পাচার করেও দিতে পারে। ফেস অ্যাপটি তাদের প্রাইভেসি পলিসিতে জানিয়েছে তারা ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস, ব্রাউজার কুকিজ, লগ ফাইল, ডিভাইসের বিভিন্ন তথ্য এবং অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে থাকে। এখন দেখা যাক ফেস অ্যাপটি কিভাবে তথ্য সংগ্রহ করছে।
আপনি যখন ফেসবুকের মাধ্যমে এই অ্যাপসে ঢুকছেন তখন আপনার মেইল নাম্বার, ফেসবুকের ছবি, এমনকি বন্ধুদের সাথে শেয়ার করা ছবিও তাদের দখলে নেবার অনুমতি দিয়ে দিচ্ছেন। আর আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে চালু করেন তাহলে আপনার মোবাইলের ক্যামেরা, স্টোরেজের সকল ছবি এবং তথ্য নেবার অনুমতি দিয়ে দিচ্ছেন। এমনকি আপনি যা ডিলিট করেছেন এবং পরিবর্তনও করেছেন এমন তথ্যগুলিও নেবার অনুমতি তারা নিয়ে নিচ্ছে। তাছাড়া ইন্টারনেটের ডাটা গ্রহণ, নেটওয়ার্ক কানেকশন দেখা, এমনকি আপনার ফোন স্লিপিং মুডে যাওয়া ঠেকানোর অনুমতিও তাদেরকে দিয়ে দিতে হবে। তার মানে মজা করার জন্য অ্যাপটি ডাউনলোড করলেও আপনি তৃতীয় পক্ষের হাতে আপনার ব্যক্তিগত কিছু তথ্য তুলে দেবার অনুমতি দিয়ে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, মোবাইল থেকে আপনার এইসব ডাটা চুরি হলে আপনার কি কোনো ক্ষতি হবে? ফেস অ্যাপ রাশিয়ায় নিবন্ধিত একটি কোম্পানি। কোম্পানির আইন অনুযায়ী রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে ফেস অ্যাপ তাদের সকল তথ্য দিতে বাধ্য। আপনি যদি মনে করেন রাশিয়ার গোয়েন্দা সংস্থার নজরে পড়ার মতো আপনার মোবাইলে কোনো তথ্য নাই, অথবা মোবাইলে রাখা ছবি এবং তথ্য ফেস অ্যাপ অন্য কাউকে দিয়ে দিলে আপনার কোনো সমস্যা নাই, তাহলে আপনি নিশ্চিন্তে ব্যবহার করুন এই অ্যাপটি। কিন্তু আপনি যদি মনে করেন আপনার মোবাইলের গোপন ছবি ও তথ্য কোনো একদিন প্রকাশ হয়ে গেলে আপনি সমস্যায় পড়তে পারেন, তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে এই অ্যাপ ব্যবহার থেকে আপনি বিরত থাকুন। এতে গেল টেকনোলজিকে নিরাপত্তার কথা। এবার আসা যাক ধর্মীয় ব্যাখ্যায়। আরব দেশগুলোতেও এই অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। এখন সেই সুনামিতে ঘি ঢেলেছেন একজন। তিনি ফতোয়া দিয়েছেন ফেস অ্যাপ ব্যবহার করে বৃদ্ধ হওয়া একেবারে হারাম। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামী চিন্তাবিদ ডক্টর ইহসাম আল রাওবি বলছেন এটা ব্যবহার ইসলাম বিরোধী, এটা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়, তাই এটি ব্যবহার একেবারে হারাম। এবার সিদ্ধান্ত আপনার হাতে। আপনি কি ক্ষতির সম্ভাবনা মাথায় রেখে বৃদ্ধ হবার উৎসবে মেতে উঠবেন, নাকি নিরাপত্তাহীনতা অথবা হারাম কাজ থেকে বিরত রাখতে নিজেকে ফেস অ্যাপ থেকে দূরে রাখবেন? সেই সিদ্ধান্ত নেবার সময় এখনই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।